ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالًا كثيرًا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل فرض عليكم التقوى فمن لم يتق الله عز وجل لم يدخل جنته وقال النبي صلى الله عليه وسلم عليكم بالتقوى সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ইন তাজতানিবু কাবায়েরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহসমূহ পরিত্যাগ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের ছোটোখাটো গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আরও বলেন, যদি বড় গুনাহসমূহ তোমরা পরিত্যাগ করো, যারা বড় গুনাহসমূহ পরিত্যাগ করে, আল্লাযীনা ইজতানিবুনা কাবায়েরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, এবং অশ্লীলতাকে পরিত্যাগ করে, ইল্লা লামামা, তবে ছোটোখাটো গুনাহ যা হবেই সেটা ব্যতীত, অর্থাৎ বড় গুনাহ এবং অশ্লীলতাকে যারা পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিঃসন্দেহে আপনার রবের ক্ষমা অত্যন্ত প্রশস্ত। অর্থাৎ কবিরা গুনাহ যদি কেউ পরিত্যাগ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, কারণ কবিরা গুনাহ আপনার এবং ক্ষমার মধ্যে বাদশাহে। কবিরা গুনাহগার ইসলামের আহলুস সুন্নাত জামার আকীদার মতে কবিরা গুনাহগার আল্লাহ তাআলার ধমকির মধ্যে পড়ে, ইচ্ছা করলে হাশরের দিন তিনি ক্ষমা করবেন অথবা তাকে জাহান্নামে দিবেন, তারপর সেখান থেকে তাকে উদ্ধার করবেন পরবর্তীতে তার গুনাহ ক্ষমা হওয়ার পরে। এই জন্য জাহান্নামে না যাওয়ার জন্য আমাদেরকে দুনিয়া থেকে সাবধান হতে হবে, যাতে করে কবিরা গুনাহগুলো পরিত্যাগ করতে পারি। জাহান্নামে যাওয়ার আগেই যে ব্যক্তি কবিরা গুনাহ নিয়ে কবরে যাবে, তার শাস্তি সেখান থেকে শুরু হয়ে যাবে। এই জন্য ইমানদার সবসময় চেষ্টা করবে যে কোনো কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবায়ের। দুই পাঁচ ওয়াক্ত সালাত এবং দুই জুমার মাঝখানের সময়, এটা কাফফারা হয়ে যায় এক জুমা থেকে আরেক জুমা সালাতে আসলে। গত জুমা পড়ছেন, এই জুমায় আসলে আপনার সালাত, আপনার গুনার কাফফারা হবে। এক সালাত থেকে আরেক সালাতে গুনার কাফফারা হবে, তবে শর্ত হচ্ছে কবিরা গুনাহ করতে পারবেন না, কবিরা গুনার কাফফারা হয় না তওবা ব্যতীত। এই জন্য কবিরা গুনাহগুলি আমরা জেনে নেই। আজকে আমরা কিছু কবিরা গুনাহ আলোচনা করব, যেগুলো খুব বিখ্যাত, সেই বিষয়গুলো আজ আলোচনা করতে চাই। প্রথম বড় কবিরা গুনাহ, যা হলে আর কোনো গুনাহ আর কোনো সমস্ত গুনার চেয়ে বড়, যা হলে সমস্ত ন্যাক আপনার নষ্ট হয়ে যাবে, তা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার পরিণাম হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, তোমাদেরকে কি আমি জানিয়ে দেব না সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ
আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই শরীক আল্লাহর সাথে শরীক করা দুই প্রকার, শিরক আকবর, বড় শিরক। বড় শিরক হচ্ছে আল্লাহর মতো কোনো সত্তা সাব্যস্ত করা, এটা সাধারণত কেউ করে না। যেটা করে থাকে সেটা হচ্ছে আল্লাহর এবাদতে অন্য কাউকে শরীক করে থাকে, আর যে জিনিস আল্লাহ পাবে সে জিনিস অন্য কাউকে দিয়ে থাকে। সেজদা আল্লাহ পাবে কিন্তু কবরকে সেজদা করে, ফিরকে সেজদা করে। অনুরূপভাবে মানত আল্লাহ তাআলার জন্য করতে হয় কিন্তু অন্য কোনো কবর বা কারোর জন্য করে থাকে। জবে আল্লাহর জন্য করতে হয় কিন্তু অন্য কারোর জন্য করে থাকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যায় না কিন্তু তারা আল্লাহকে আল্লাহকে না ডেকে অন্য কাউকে ডাকে বিপদে পড়লে। এ হচ্ছে শিরকের বিভিন্ন প্রকার, বড় শিরক, যার কারণে আপনার পূর্ববর্তী সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। আপনি যদি অনেকবার হজ করেছেন কিন্তু এরপরে একটা শিরিক করেন, আগের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য ইমানদার সবসময় পাহারা বসায় যে তার যারা কোনো শিরিক যেন না হয়, কারণ শিরিক হলে তার এতদিনের পুঁজি সব নষ্ট হয়ে যাবে। এই জন্য বড় শিরিক যেন না হয় সাবধান থাকতে হবে। অনুরূপভাবে ছোট শিরিক সেটাও নিষিদ্ধ, সেটাও ওয়ারিদের ভিতরে, যে কোনো কবিরা গুনার চেয়ে ছোট শিরিক বড় গুনা। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ যেন বলতেন যে আমি আল্লাহর নামে মিথ্যা শপথ করা আমার কাছে বেশি প্রিয় অন্য কারো নামে সত্য শপথ করার চেয়ে। কারণ আল্লাহর নামে মিথ্যা শপথ করলে কবিরা গুনাহ হবে কিন্তু অন্য কারো নামে সত্য শপথ করলেও সেটা শিরিক হয়ে যাবে। ওই জন্য অন্য কারো কোনো গুরুত্ব দিয়ে তার নামে শপথ করলে সেটা শিরিক হয়ে যায়, এটা মারাত্মক গুনাহ। এর মধ্যে রয়েছে রিয়া, রিয়া লোক দেখানো মানসিকতা, এটা করলেও আল্লাহ তাআলা আপনার আমল সব বরবাদ করে দিবেন। সেদিন হাশরের দিন আপনাকে বলবেন যাদেরকে দেখাতে তাদের কাছে যাও, তাদের কাছে তুমি কিছু পাও কিনা দেখো, আমার কাছে তোমার কোনো প্রাপ্তি নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই জন্য অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাক্তুহু ওয়া শিরকাহু, যাবতীয় অংশীদারের অংশ নেয়া থেকে আমি নিজে বিমুক্ত। অর্থাৎ দুনিয়ার বুকে মানুষ অংশীদার অংশ নেয়ার জন্য ব্যস্ত থাকে যে আমার অংশ আমাকে দাও, তার অংশ তাকে দাও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে আমি কোনো অংশ নেই না, আমাকে দিলে পুরোটাই দিতে হবে। ইবাদত করলে আল্লাহকে করতে হবে সারা জীবন। আপনি কোনো কিছু অংশ আল্লাহর জন্য করবেন, কিছু ইবাদত অন্য কারোর জন্য করবেন, আল্লাহ তাআলা আপনাকেও ছেড়ে দেবেন, আপনার ইবাদতকেও ছেড়ে দেবেন। কোনো কিছু আল্লাহ তাআলা দরকার নেই, আল্লাহ নেবেন না। অর্থাৎ আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। এই জন্য সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক যেন আপনার না হয়, শিরিক বড় গুনাহ, এটা আপনার আমার খেয়াল রাখতে হবে। আজকে অনেকেই তথাকথিত অনেক আলেমেই কবর সেজদাকে শিরিক বলছে না, দুর্ভাগ্যবশত অনেকেই ইবাদতের মাধ্যমে যে শিরিক সেটাকে শিরিক বলে না, শুধু আকীদাগত শিরিককে শিরিক মনে করে থাকে। এরা দুর্ভাগা, এরা তথাকথিত আশারি মাতুরিদি মতবাদের লোক, এবং এদের মন এদেরকে আপনারা চিনেন যে এরা মানুষের আমলি শিরিককে শিরিক বলে না, তারা শুধুমাত্র বিশ্বাসের শিরিককে শিরিক বলে। কিন্তু আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেশিরভাগ মানুষের শিরকি আমলি শিরিক ছিল, বিশ্বাসের শিরিক তাদের ছিল না। কারণ তারা তাদের দেবদেবীদেরকে এই জন্য পূজা করতো না যে আসমান জমিন তারা সৃষ্টি করেছে, এই জন্য ইবাদত করতো যে তারা আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে আল্লাহ নৈকট্য আনিয়ে দিবে। এই শিরিকের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। এই শিরিকের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করেছেন। এইটাই মানুষের মধ্যে বেশি হয়। মানুষ সাধারণত এক আল্লাহকে স্বীকার করে কিন্তু সমস্যা হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে তারা শিরিক করে থাকে। এই জন্য এই শিরিকের ব্যাপারে সাবধান থাকতে হবে। আপনার যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলুন যে লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, আমার কুরবানি, আমার সালাত, আমার জীবন মরণ একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে। এটা না করতে পারলে আপনি শিরিককারী হবেন, মুশরিক হবেন, আপনার জীবনের সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। দ্বিতীয় যেই গুণাটি আরও বেশি মারাত্মক একটি গুণা, কবিরা গুণা, তা হচ্ছে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা বড় গুণা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামা ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আ'দা লাহু আযাবান আযীমা। যে কেউ কোনো ঈমানদারকে ইচ্ছাকৃত হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে, আল্লাহ তার উপরে প্রধানিত
অপমানিত হবেন এবং তাকে লানত করবেন, এবং তার জন্য রেখেছেন বিশাল বড় বড় ধরনের শাস্তির ব্যবস্থাপনা করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন, ইস্তানিবুল সাবেল মুবেকাত, সাতটি ধ্বংসাত্মক গুণা থেকে তোমরা বেঁচে থাকো। এক নম্বর হচ্ছে আশির্ক বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা। দুই নম্বর সেহের জাদু। তিন নম্বর বলছেন যে আল্লাহ যা হারাম হারাম করেছেন এমন কোন মানুষকে হত্যা করা। এই মানুষকে হত্যা করলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। তিনটি শাস্তি তার জন্য রয়েছে। একটি হচ্ছে দুনিয়ার বুকে তার জন্য যদি শাস্তির ব্যবস্থাপনা করা হয়, এটা একটা শাস্তি। অর্থাৎ দুনিয়ার বুকে তার জন্য যদি হত্যার বিনিময়ে হত্যা হয়, এটা একটা শাস্তি। আখেরাতে আরও দুটি শাস্তি রয়েছে। একটি হচ্ছে তার ওয়ারিশে এসে তার কাছে দাবি করবে যে আমাদের অধিকার নষ্ট করেছে তাকে হত্যা করার কারণে, এর বিচার আমরা চাই। যে ব্যক্তি হত্যা করেছে সেদিন তখন মনে করবে, হায় দুনিয়া, যদি দুনিয়াতে যদি না যাইতো, দুনিয়াতে আর কিছুই করার ছিল, কিছুই যদি না করতো, এরকম সে বলবে। আর সেই ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, সেই ব্যক্তি তার মাথাটা নিয়ে হাজির হবে, সে বলবে সালহাজা আলিমা কাতালানি, এরাও ব্যক্তি জিজ্ঞাসা করুন কেন আমাকে হত্যা করেছে অন্যায়ভাবে। এই জন্য এটা একটা বড় গুণা। এই কবিরা গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তৃতীয় কবিরা গুণা হচ্ছে জাদু। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাকিন্নাস শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা, শয়তানরাই কুফরি করে, তারা মানুষকে জাদু শিক্ষা দেয়। অর্থাৎ জাদু শিক্ষা দেয়া, জাদু কাজ করা সবটাই হচ্ছে কুফরি এবং সবটাই হচ্ছে শিরিক। যে ব্যক্তি এই কাজ করবে তারা শিরকে লিপ্ত হবে। বর্তমানে জাদু বিভিন্ন রকমের, কালো জাদু, বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিক নাম দিয়ে বিভিন্নভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দেওয়া হচ্ছে, অনেক মানুষকে রোগী করে দেয়া হচ্ছে। এসবই কবিরা গুনার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তানিবুস সাবিল মুবেকাত, সাতটি ধ্বংসাত্মক গুণা থেকে বেঁচে থাকো। এর মধ্যে তিনি বলেছেন ওয়াসসিহর এবং জাদু। এই জাদু যারা শিক্ষা দেয়, এরা কাফেরদের ঈমান খুঁজে আবার ফিরে পাওয়া যায় না। যারা আসল জাদু শিক্ষা দেয়, ম্যাজিকের কথাটা ভিন্ন, কিন্তু যারা আসল জাদু শিক্ষা দেয় তাদের ঈমান আর দ্বিতীয়বার ফিরে আসে না। কারণ ঈমান না চলে গেলে তারা আর জাদু শিখতে পারে না। এজন্য জাদু শিখার পরে আর ঈমান ফিরে আসে না, এটাই সালফে সালেহীনের বক্তব্য থেকে বোঝা যায়। এই জন্য এরা তওবা ওদের নসিব হয় না। এই জন্য কেউ যেন শখের বশ জাদু শিখার চেষ্টা না করে, আপনাদের সন্তানদেরকে এ থেকে নিষেধ করবেন। চার নম্বর কবিরা গুণা হচ্ছে সালাত ছেড়ে দেয়া। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ফা খালাফা মিন বাদিহিম খালফুন, তা পরবর্তী প্রজন্ম যখন এরপর আসলো, আদাউ সালাতা, সালাতকে তারা হারি নষ্ট করলো, ওয়াত্তাবাউ শাহাওয়াত, তারা তখন প্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাইয়ে যাবে, গাইয়ে জাহান্নামের একটি উপত্যকায় তাদেরকে স্থান দেয়া হবে। ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে ফিরে আসে সেটা ভিন্ন কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ, ফামান তারাকা ফাকাদ কাফারা, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের, যে কেউ সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। অনেকেই মনে করে থাকেন সালাত শুধুমাত্র একটি এমন গুণা যা এমনিতেই চলে, সালাত ত্যাগ করলো ঈমানদার থাকে, কথাটি কিন্তু সত্য নয়। সালাত ত্যাগকারী ঈমানদার থাকতে পারে না, সালাত ত্যাগকারী ঈমানদার নয়, এটাই বিশুদ্ধ। এই জন্য সালাত ত্যাগকারী স্বামী থাকলে স্ত্রী তার সাথে ঘর সংসার করতে পারবে না, অনুরূপভাবে স্ত্রী যদি সালাত ত্যাগকারী হয় স্বামী তার সাথে ঘর সংসার করতে পারবে না। এটাই ইসলামী শরীয়তের আসল বিধান। এর বিপরীতে যারা যেরকমই চলুক না কেন, ওদেরকে বুঝাতে হবে সালাত ত্যাগ করা যায় না। ইমানদার যদি আপনার ইমানের প্রমাণ দিতে হয় আপনাকে সালাতের মধ্যে থাকতে হবে। পাঁচ নম্বর হচ্ছে জাকাত না দেয়া, জাকাত ত্যাগ করা, জাকাত দেয়া পরিত্যাগ করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইলুল লিল মুশরিকিন, আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ, ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ, ধ্বংস এবং ওয়াইল, দোজখের উপত্যকা তাদের জন্য রয়েছে। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা যাকাত প্রদান করে না, হুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা কাফেরাত, আখিরাত, আখিরাতের সাথে কুফরি করে, অর্থাৎ আখিরাত তারা মানে না। এই যে হচ্ছে মুশরিকদের, যারা যাকাত দেয় না তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন। মুসলিমদের মধ্যে যারা যাকাত দেয় না তারাও কবিরা গুনাহগার, তারা যদিও ক্ষমা পাবে আগুনে জ্বলার পরে, কবরের আযাবের পরে, আখিরাতে তারা ক্ষমা পেলেও তারা কিন্তু কবিরা গুনাহগার, এটা আমাদেরকে মানতে হবে। এবং সেই জন্য যাকাতের বিষয়টি হিসাব করে দেখতে হবে। প্রত্যেকটি মানুষ যখন বছর পূর্ণ হয় তার উচিত যাকাত, কোথায় তার যাকাত আছে না আছে খুঁজে বের করা, এবং তা যে সম্পদ তার নয়
তা বের করে দেয়া, ওই সম্পদ তার কাছে রাখাই বিপদ। কারণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাপ আসবে, একটি সাপ তার দুই মানব ওই ব্যক্তির চোয়ালের মধ্যে সাপে কামড়াতে থাকবে আর তাকে বিধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, এটা বলে তাকে কামড়াতে থাকবে। এই শাস্তি তার হতেই থাকবে। অর্থ হচ্ছে যে যাকাত দিতে হবে, যাকাত না দিলে কবিরা গুনাহ হয়। ছয় নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ তাআলা তিনি ফয়সালা দিচ্ছেন যে আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করতে পারবে না তোমরা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতার মধ্যে একজন অথবা উভয়ে তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলে ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ কষ্টদায়ক অর্থাৎ কষ্ট হচ্ছে আপনার কথায় এরকম কোনো কিছু বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলুন আল্লাহর কাছে দোয়া করো হে রব আপনি তাদের প্রতি রহমত করুন যেভাবে আমাকে ছোটকালে বড় করেছে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার প্রতি সৎ ব্যবহার নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে কবিরা গুনাহসমূহ জানিয়ে দেব না? তারপর তিনি বলেন যে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্যতা শরীয়তের নির্দেশের সাথে সম্পৃক্ত। যদি পিতামাতা শরীয়তের নির্দেশে এমন কিছু করতে বলে যেগুলো শিরিক বা কুফর বা কবিরা গুনাহ, সেগুলি করা যাবে না। এর বাইরে যেগুলি বৈধ সমস্ত কাজে পিতামাতার কথা শুনতে হবে। পিতামাতা যদি বলে তোমার বাইরে যাওয়া চলবে না, যেতে পারবেন না। পিতামাতা যদি বলে তোমাকে অমুক জায়গায় কবরে কিছু দিয়ে আসো, দিতে পারবেন না। অর্থাৎ আপনাকে পিতামাতার অবাধ্যতার বিষয়টি শরীয়তের সাথে সম্পৃক্ত, কোরআন এবং সুন্নার অবাধ্য, কোরআন এবং সুন্নার নির্দেশনার বাইরে গিয়ে পিতামাতার কথা শোনা যাবে না। কিন্তু এর বাইরে যত রকমের বৈধ জিনিসে পিতামাতার কথা শুনতে হবে। পিতামাতা যদি আপনার সন্তান নিতেও চায় আপনি দিতে বাধ্য, দিবেন তাদেরকে, কিন্তু অন্যায় কোনো কাজ করতে যাবেন না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন রিদাল্লাহু ফিরদাল ওয়ালিদ, পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। ওয়া সফতুল্লাহ ফি সফতিল ওয়ালিদ, পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। সপ্তম গুণা হচ্ছে, সপ্তম কবিরা গুণা হচ্ছে জিনা বা ব্যভিচার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, ব্যভিচারের ধারে কাছেও যেও না, এই নিঃসন্দেহে অশ্লীল এবং সবচেয়ে নিকৃষ্টতম পথ। সবচেয়ে নিকৃষ্টতম পথে আমরা না গিয়ে বৈধভাবে আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেটাই আমাদের গ্রহণ করা উচিত। কিন্তু বেশিরভাগ মানুষই অশ্লীলতার পথে চলেছে। আজ অশ্লীলতার পথ বন্ধ করতে হবে। যেই পথে থাকলে আপনি অশ্লীলতার মধ্যে পড়বেন সেই পথ থেকে দূরে সরে আসবেন। অনেকে এমন জায়গায় চাকরি করেন, এমন অবস্থায় থাকেন যেখানে তাকে মেয়েদের সাথে বা মেয়েরা ছেলেদের সাথে বিভিন্ন রকমের অশ্লীল কাজে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে। সেখানে প্রত্যেকের উচিত মেয়ের উচিত সরে আসা, ছেলের উচিত সেই সেই স্থান পরিত্যাগ করা। এবং যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের উচিত মেয়েদের জন্য ভিন্ন ব্যবস্থাপনা করা এবং ছেলেদের জন্য ভিন্ন ব্যবস্থাপনা করা, যাতে করে উভয়ে তাদের কাজ সম্পাদন করতে পারে। কিন্তু জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। জিনা ব্যভিচার করা তো দূরের কথা, দূরের কথা। আল্লাহ তাআলা এই জন্য শব্দটি বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না, এটা কখনো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা জানাল আব্দু, কোনো বান্দা যখন ব্যভিচার করে খরাজা মিনহুল ঈমান, ঈমান তার থেকে বেরিয়ে যায়। ফাকানা আলা রাসিহি কাদদুল্লা, সে একটা ছায়ার মতো তার মাথার উপর দিয়ে অবস্থান করতে থাকে। যদি সে গুনাহ পরিত্যাগ করে, জিনা পরিত্যাগ করে আবার ফিরে আসে, আর যদি জিনা পরিত্যাগ না করে, জিনার মধ্যে লিপ্ত থাকে, তাহলে সেটা আর তার মধ্যে ফিরে আসে না। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। অষ্টম যে কবিরা গুণাটি রয়েছে তা হচ্ছে সমকামিতা। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনে কারীম বলেছেন আতুনা যুকরানা মিনাল আলামিন ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আযওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন, তোমরা কি জগতের মধ্যে পুরুষদেরকে বেছে নিয়েছো এবং তোমাদের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন স্ত্রী তাদেরকে পরিত্যাগ করে চলেছ, বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী জাতি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, ওই ব্যক্তির উপর আল্লাহ লাআনত হোক যে কেউ লূত আলাইহিস সালাতু ওয়াসালামের কওমের লোকরা যা করত সেগুলি করে। বর্তমানে সারা বিশ্বে এই সমকামিতা লাইসেন্স দিয়ে করা হচ্ছে, নাউযু বিল্লাহ। এই দেশের মধ্যে অনেকে সেটা চালু করার জন্য বিভিন্নভাবে তারা বিভিন্ন রকমের কসরত করছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, পত্রিকায় লেখালেখি করছে। এগুলিতে আপনারা সাবধান না হন, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে আর এই মানব গোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন হবে। এই জন্য আপনাদের উচিত এখন থেকে সাবধান হওয়া। মনে রাখবেন, ছেলে ছেলে বা মেয়ে মেয়ে কোনো রকমের এই জাতীয় কাজ করা হারাম, শরীয়ত অনুমোদন করেনি। এই জাতীয় কাজের মধ্যে কাউকে লিপ্তে দেখলে সাহাবায়ে কেরামের নির্দেশনা ছিল, কোনো পাহাড়ের উপর থেকে ফেলে বা উঁচু কোনো টিলা থেকে ফেলে তাদেরকে হত্যা করতে হবে। যেভাবে আল্লাহ তাআলা কওমে লূতকে উপরে উঠিয়ে উল্টি দিয়ে হত্যা করেছেন, সেভাবে এদেরকেও হত্যা করতে হবে। এটাই হচ্ছে শরীয়তের নির্দেশনা। এটা করবে কারা? এটা রাষ্ট্রপতি করে তাদের দায়িত্ব হচ্ছে এটা করা, যাতে করে এই কাজ কেউ করতে সাহস না করে। কিন্তু ইজা কাসুরাল ইমসাস কাল্লাল এহসাস, মানুষ শুনতে শুনতে একসময় গা শোয়া হয়ে যায়, এরপরে সেটা সমাজের মধ্যে বিস্তার লাভ করে। বর্তমানে বিভিন্ন যুবকরা যে গ্যাং তৈরি করছে, কিশোর গ্যাং নামে যা হচ্ছে, এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে তারা একত্রিত হচ্ছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন রকমের শিক্ষায়তনগুলোতে যে খারাপ কাজগুলি চালু হয়ে যাচ্ছে, মেয়ে মেয়ে ছেলে ছেলের ব্যাপারগুলো, অনুরূপ বিভিন্ন রকমের ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে, মেয়েরা ছেলেরা ছেলে যা করছে, এসবই হচ্ছে অনাচার এবং এগুলি হচ্ছে সমকামিতা। এগুলির জন্য আল্লাহ তাআলা এক জাতিকে পূর্ণ ধ্বংস করে দিয়েছেন এবং এমন ধ্বংস করেছেন যে সেই জায়গাতে মাছও আর কোনোদিন সেই নদী করে দিয়েছেন, কওমে লূত বা মৃত সাগর, লূত সাগর বলে সেটাকে। সে মৃত সাগরে এখন পর্যন্ত কেউ যদি একটা মাছ ছাড়ে, মাছ সাথে সাথে মরে যায়। আল্লাহর গজব সেখানে এইভাবে পতিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইন্নাকুম লাতামুররুনা আলাইহিম মুসবিহিন, তোমরা তাদের সকালবেলা বিকেলবেলা সেখান থেকে তোমরা দেখতে পাও তাদের সে শাস্তির কথা, তারপরও তোমরা কেন সাবধান হচ্ছ না? এই জন্য যারা এই সমকামিতার দিকে লিপ্ত তাদেরকে সাবধান করতে হবে। আপনার সন্তানকে এমন কোনো প্রতিষ্ঠানে দিবেন না যেখানে সেই কাজে ব্যাপক উপদ্রব আছে বলে আপনার জানা আছে। আপনার সন্তানকে নিজের হেফাজতে রাখুন, আপনার সন্তানকে এমনভাবে রাখুন যারা এই কাজের মধ্যে, যাতে এই কাজের মধ্যে লিপ্ত হতে না পারে। আপনার সন্তানদেরকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেটা আপনাকে করতেই হবে। নবম দায়িত্ব হচ্ছে, নবম কবিরা গুণা হচ্ছে আকলু রিবা, সুদ খাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো এবং সুদের যা কিছু আছে তা ছেড়ে দাও। অর্থাৎ কারো যদি কোনো লেনদেন থেকেও যায়, এখন থেকে তা সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সুদ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে অথবা সুদের কোনো লেনদেনে আপনি আসেন, ততক্ষণ পর্যন্ত আপনি মোটেই তাকওয়ার অধিকারী হতে পারবেন না। এই জন্য প্রতিটি জুমার সালাতে খতিব সাহেব তাকওয়ার কথা কেন বলেন? কারণ আপনাকে এটা পরিত্যাগ করতে হবে, সুদ থেকে বেরিয়ে আসতে হবে। যদি ইমানদার হন, ইনকুন্তু মুমিনিন, যদি না হন, অর্থাৎ যদি না করেন, সুদ পরিত্যাগ না করেন, ফাইল্লাম তাফালু ফাদানু বিহাদ মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ পরিত্যাগ না করেন তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে নামেন। এর অর্থ হচ্ছে সুদের চেয়ে বড় গুণা আর কিছু হতে পারে না। সুদের চেয়ে বড় গুণা কবিরা গুণার, বড় কবিরা গুণার অর্থাৎ শিরকের পরে সুদ বড় গুণা। কারণ মানুষের ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে, আর সুদের মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামা হচ্ছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে একদিন প্রশ্ন করা হয়েছিল, বড় গুণা কোনটি? তিনি বলেছিলেন যে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আল্লাহ তাআলা কোনো ব্যাপারে আল্লাহর সাথে যুদ্ধ করতে নামতে বলেন না, একমাত্র সুদের ব্যাপারে বলেছেন। সুতরাং সুদ বড় ধরনের কবিরা গুনাহ, তা থেকে বেঁচে ছেড়ে দিতে হবে, কোনো রকমের পিছুটান থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে দেখানোর জন্য বলেছেন, আমি আমার চাচা আব্বাসের সুদ প্রথম মওকুফ করে দিলাম, যার কাছে যত টাকা আছে শুধুমাত্র মূলধন দিতে পারবে, আর কোনো সুদ দিতে হবে না। এই জন্য প্রত্যেকের উচিত, যে কোনো মানুষ, সুদের কাজের বিষয়টি তার দেখা উচিত। কারণ সুদের কাজ করা হারাম, সুদের কাজ লেখাও হারাম, সাক্ষীও হারাম, সুদের যে কোনো কাজে জড়িত হওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু, আল্লাহ লানত করেছেন সুদ যে খাওয়ায় এবং দুই সাক্ষী এবং সুদ যে লেখে, তারপর সবাইকে লানত করেছেন। এর অর্থ হচ্ছে সুদের সাথে জড়িত সবাই কবিরা গুনাহে লিপ্ত।
দশ নম্বর কাজ হচ্ছে এতিমের সম্পদ বক্ষণ করা। দশ নম্বর কবিরা গুনাহ হচ্ছে এতিমের সম্পদ বক্ষণ করা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা ইতিমের সম্পদ জুলুম বা অন্যায় করে খাচ্ছে, তারা তো তাদের পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে এবং অচিরেই তারা আগুনে দগ্ধ হবে। সূরা নিসা দশ নম্বর আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি আহসান। সুন্দর পদ্ধতি ছাড়া এতিমের সম্পদের কাছেও যেও না, অর্থাৎ এতিমের সম্পদ আপনার জন্য বিষাক্ত এবং সেটা ধরলে আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য এতিমের সম্পদ কখনো হস্তগত করার চিন্তা করবেন না। আমাদের সমাজে অনেক এতিম আছে, তাদের চাচারা তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, অনেকে আছে তাদেরকে ঘরে থাকতে দিচ্ছে না, আশেপাশে থাকতে দিচ্ছে না, অনেকে জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, অনেকে এতিমখানায় বড় হচ্ছে, তাদের বাপ মা খোঁজ নিতে পারছে না বা মাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। বিষয়গুলি অত্যন্ত মারাত্মক গুনার কাজ এবং এটা কবিরা গুনাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন এবং কোরআনে কারীমে স্পষ্টভাবে সেভাবে সাবধানতা এসেছে। এগারো নম্বর কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল উপরে মিথ্যাচার করা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ও ইয়াউমাল কিয়ামতি, আর কিয়ামতের দিন, তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, আপনি দেখতে পাবেন যারা আল্লাহর উপর মিথ্যাচার করেছে, উজুহুহুম মুসওয়াদ্দা, তাদের চেহারা কালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআমিদান, যে কেউ রাসূল আমার উপর অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার করবে ইচ্ছা করে, ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, সে যেন তার বসার জায়গা জাহান্নামে করে নেয়। এর অর্থ হচ্ছে যে কেউ আল্লাহর উপর মিথ্যাচার করবে এবং রাসূলের উপর মিথ্যাচার করবে, উভয়ে জাহান্নামে যাওয়ার কথা কোরআন এবং সুন্নায় ঘোষিত হয়েছে। এই জন্য যে ব্যক্তি না জেনে আল্লাহ বলছে রাসূল বলছে বলে সে বিপদে পড়ছে, অনুরূপভাবে যে ব্যক্তি মিথ্যা হাদিস সমাজের মধ্যে প্রচলন করে দিচ্ছে, ওয়াজের মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা মিথ্যা হাদিস বর্ণনা করতেছে, সুন্দর সুললিত কণ্ঠে মিথ্যা হাদিস দিয়ে আপনাদেরকে বোকা বানিয়ে দিচ্ছে, সেগুলি বলছে এই কাজ করলে এই হয়ে যাবে বলে আপনাকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করছে, সেই কাজের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, কোরআনে কারীমে আসেনি। এর অর্থ হচ্ছে তিনি আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যাচার করছেন। এই জন্য যে কোনো কথা বলার আগে হাজারবার সাবধান হতে হবে, আমি কি আল্লাহ এবং তার রাসূলের উপর কোনো মিথ্যাচার করে বসেছি কি না। যদি সেটা হয় সেটা মারাত্মক কবিরা গুনাহ হবে, তা থেকে বেঁচে থাকতে হবে। বারো নম্বর কবিরা গুনাহ হচ্ছে অহংকার করা, গর্ব করা, আত্মম্ভরিতা করা। এটা বারো নম্বর, এটা অবশ্যই কবিরা গুনাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা যারা অহংকার করে তাদেরকে তিনি পছন্দ করেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কালবিহি মিসকালা দাররাতিন মিন কিবির, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে রাই পরিমাণ বা সরিষা পরিমাণ বা অনু পরিমাণ যার অন্তরে অহংকার থাকবে। কারণ অহংকার আল্লাহর চাদর, অহংকার আল্লাহর চাদর। আল্লাহ শুধু অহংকার করতে পারে, দুনিয়ার কোনো মানুষ অহংকার বা গর্ব করার ক্ষমতা রাখে না। কিসের অহংকার করে? তার পেটের ভিতরে ময়লা আছে, মারা যাবে, দুনিয়াতে আসার সময় আসছে, দুর্গন্ধ নিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ হয়ে যাবে, এই ব্যক্তি দুনিয়াতে এসে অহংকার করে। সে অহংকার এমনভাবে করে যেটা সে বুঝতে চায় না সে অহংকার। অনেক সময় বলে যে আল্লাহর নেয়ামতের কথা বলছি, এ কথা বলেই সে অহংকার করতে আরম্ভ করে। এটাও কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা অনেকে সাবধান হচ্ছি না। এই অহংকারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, কেউ যদি অহংকার নিয়ে আখেরাতে হাজির হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর অর্থ হচ্ছে যে তওবা করে তারপরে শুধুমাত্র তার জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে, এর আগ পর্যন্ত সে হাশরের মাঠে বা কবরে শাস্তি পেয়ে থাকবে এবং কখনো কখনো জাহান্নামেও যেতে হতে পারে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। তেরো নম্বর কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়া। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আউসান ওয়াজতানিবু কাওলাজ যুর, আর তোমরা মিথ্যা মূর্তিগুলোকে ছেড়ে দাও এবং তোমরা মিথ্যা কথা ছেড়ে দাও। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা তাযুলু কাদামা শাহিদি যুর ইয়াউমাল কিয়ামাতি হাত্তা তাজিবা লাহুন নার, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা সাক্ষ্য আজকাল সহজ হয়ে গেছে, টাকা পাইলেই মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, রাজনৈতিক কারণেও কেউ কেউ মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, দুনিয়ার সামাজিক কারণেও কেউ কেউ দিচ্ছে, যার যেটা উদ্দেশ্য সেটা নিয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মিথ্যা সাক্ষ্যদাতার পা সামনে এগোবে না, অবস্থান করতে থাকবে, সবশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযু বিল্লাহি মিনান নার। আজ মিথ্যা সাক্ষ্যের ছড়াছড়ি চলছে, যে কোনো কাজে যে কোনো সাক্ষী পাওয়া যায়, সে জীবনে হয়তো এটা দেখেনি তারপর সেটা সাক্ষ্য দিয়ে বেড়াচ্ছে আল্লাহ তাআলার কাছে, তাদের ব্যাপারে আমাদের কিছু বলার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন,
আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? তার মধ্যে তিনি বলেছেন আল্লাহর সাথে শরীক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া, আর তারপর বললেন ওয়া কাউলা জুর এবং মিথ্যা কথা। তারপর তিনি এটা বারবার বলতে থাকলেন। সাহাবায়ে কেরাম বললেন যে মিথ্যা সাক্ষীর কথা এতবার বলছেন, রসুলের কষ্ট হচ্ছে? লাইতাহু সাকাতা, হায় যদি রসুল একটু চুপ করতেন, এতবার কেন বলছেন? কিন্তু মিথ্যা সাক্ষী এখন অনবরত হচ্ছে, কার বিরুদ্ধে কে সাক্ষ্য দিচ্ছে কোনো খবর নেই। দুনিয়ার সামান্য লাভের জন্য, দুনিয়াতে কোনো কিছু প্রতিষ্ঠিত হওয়ার জন্য মিথ্যা সাক্ষী দিয়ে বেড়াচ্ছে। চোদ্দ নম্বর কবিরা গুনাহ হচ্ছে মদ পান করা। মদ পান করা, মদ পান করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাইস্তানিবুল আল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ, জুয়া এবং লটারি এই জাতীয় যতগুলো আছে এগুলো সবই শয়তানের কর্মকাণ্ড, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ লানত করেছেন, লানাল্লাহুল খামরা, খমরকে লানত করেছেন, মদকে লানত করেছেন, ওয়া শারিবহা, শারিবহা, মদ যে পান করবে তাকেও লানত করেছেন, ওয়া সাকিহা, মদ যে আগিয়ে দিবে, মদ সামনে এগিয়ে দিবে তাকেও লানত করেছেন, ওয়া বাইরহা, এবং যে বিক্রেতা তাকেও লানত করেছেন, ওয়া মুফতারুহা, এবং যে মদকে ক্রয় করবে তাকেও লানত করেছেন, ওয়া আসুরুহা, মদ যে নিংড়াবে, মদ যে ঢালবে তাকেও লানত করেছেন, ওয়া মুতাসুরুহা, এবং যে সেটাকে বানিয়ে সামনে এগিয়ে দিবে তাকেও লানত করেছেন, হামলুহা, বহনকারীকে লানত করেছেন, ওয়াল মাহমুলাতু ইলাইহা, যার কাছে বহন করে নিয়ে যাচ্ছে তাকেও লানত করেছেন, ওয়া আকিলু সুমুনাহা সামানাহা, এবং যে এটার টাকা খাবে, এটার বিক্রি পয়সা খাবে তাকেও লানত করেছেন। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন দশ শ্রেণীকে মদের কারণে লানত করা হয়েছে, যাতে করে মদ বন্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি মদ খাবে, সেই ব্যক্তি যখন মদ খায় তার তখন ঈমান থাকে না। আপনারা চিন্তা করে দেখুন, আজ অনেকেই চিন্তা করছে মদের মাধ্যমে লাভবান হবে, মদ বিক্রি করে পয়সাওয়ালা হবে, অনেকেই বিভিন্ন রকম হয়তো লাইসেন্স খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না, জাহান্নামে ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন লানত করেছেন, এবং তিনি বলছেন ঈমান চলে যায়, এর অর্থ হচ্ছে আপনার আমার সাবধান থাকা উচিত। আপনার জন্য কোনো এমন কোনো জায়গা কাউকে ভাড়া দেয়া চলবে না যেখানে মদের ব্যবস্থাপনা হয় অথবা মদের কোনো কর্মকাণ্ড হয়, সেখানে আপনি সেখানে জায়গা ভাড়া দিলে আপনিও তা লানতের ভিতরে, সে লানতের ভিতরে পড়বেন। বাকিগুলো এর সাথে জড়িত আছে, আপনি বুঝে নেবেন যে বর্তমানে যে মদের ছড়াছড়ি চলছে, মাদকের ছড়াছড়ি চলছে, কেউ যদি মাদক বিক্রি করে, মদ বিক্রি করে, তারা সবাই এই আল্লাহ লানতের ভিতরে পড়বেন, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আপনারা যদি কোনো সাবধান না হন, দুনিয়া ফাতনা ফাসা ফেতনা ফাসাদে ভরে যাবে। প্রত্যেকটি মানুষ যদি সাবধান হয়ে যায় তাহলে মদের এই বর্তমান যে সয়লাব চলছে তা অবশ্যই বন্ধ হয়ে যাবে, কারণ মানুষ যদি না খায় কেউ সেটাকে প্রসার প্রসার করতে পারে না। এই জন্য আপনাদের সাবধান করা উচিত, এই হাদিসটিকে জায়গায় জায়গায় প্রচার প্রসার করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের সাথে জড়িত প্রত্যেকটি জিনিসকে লানত করেছেন, এমনকি মদওয়ালাকে, মদ কি কোন জায়গা আপনি বলুন সেটাই লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে মদের জন্য আপনি মদ তৈরি হয় এমন কোনো আপনি জমিনও ভাড়া দিতে পারবেন না। জমিন যদি কোনো ভাড়া দেন মাদক জিনিসের জন্য সেটাও লানতের ভিতরে পড়বেন। অনেকেই জমিন পত্তন করে বা তাদের থেকে টাকা এনে মাদকের ব্যবস্থাপনা করে বা মাদকের জিনিসগুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে এলাকার পর এলাকা নিয়ে বিভিন্ন কোম্পানিগুলো আপনাদের কাছ থেকে টোবাকো কোম্পানিগুলো নিচ্ছে, সেগুলো মাদক তৈরি করছে, সেটাও হারাম, তাদের সাথে জড়িত থাকা হারাম, তাদের কর্ম কাজ করা হারাম, তাদের ক্ষেতে কাজ করা হারাম, সেটা বুঝবেন আপনাদের কি অর্থ হচ্ছে। মদের সাথে জড়িত সবাই লানতের ভিতরে পড়ে গেছে, এই লানত থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখুন, এবং এই হারাম থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখুন। পনেরো নম্বর হচ্ছে জুয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাইজতানিবুহু। লুট, খমরের সাথে জুয়ার কথা এনেছেন, জুয়াকেও আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, এটা একটা কবিরা গুনাহ। এই জুয়ার বর্তমান অনেকগুলো চিত্র আছে, যে সমস্ত লটারি হচ্ছে এই লটারি জুয়া আর কিছুই না, লটারির এই সিস্টেম, যেই সিস্টেম এখন হচ্ছে সেটা জুয়া, কিন্তু যদি শরিয়া সম্মত যেগুলো সেগুলোই কি বলা হচ্ছে না, সেগুলো কি, সেগুলো হচ্ছে যেগুলো নিজের হক
হক আদায়ের জন্য, কিন্তু নিজের হক যেটা ছিল সেটাকে নির্ধারণ করার জন্য হলে সেটাও জুয়া হয় না। কিন্তু যেখানে হক নয় সেখানে শুধুমাত্র আমার ভাগ্যে যদি মিলে যায়, যেন টাকা দিয়ে কিনছেন কোনো একটা কুপন, যদি টাকা দিয়ে না কিনে থাকেন সেটা আলাদা কথা, টাকা দিয়ে কিনছেন যদি পাইলেন, না পাইলে টাকাটা গচ্ছা গেল, এটার নামে জুয়া। এটা দিয়ে যা এরকম যত খেলা হয়, যত রকমের যত কারবার হয় সবগুলি জুয়া। এটা আল্লাহ তাআলা সরাসরি কোরআন আয়াত নাজিল করে হারাম ঘোষণা করেছেন। সুতরাং এটা কবিরা গুনাহ, এ থেকে আমাদের দূরে থাকতে হবে, পিছনের দিকে তাকানো যাবে না। এই কাজ করলে রফের রতে এত এত পাওয়া যাবে, 10 টাকা কিনলেন আপনি 10 টাকায় জুয়াতে অংশগ্রহণ করলেন, আপনি হারামের মধ্যে অংশগ্রহণ করলেন। 16 নম্বর কবিরা গুনাহ হচ্ছে পবিত্রা নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ দেয়া। পবিত্রা নারীদের প্রতি ব্যভিচার অপবাদ দেয়া। বর্তমানে যে সমস্ত সোশ্যাল মিডিয়া হচ্ছে এবং যে সমস্ত পত্রিকা আছে, এগুলোর মধ্যে যেন এ এক খেলা পরিণত হয়েছে, কে কার বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে সেটা এখানে দেখা একটা ব্যাপকভাবে প্রচার প্রসার লাভ করছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়ালাহুম আযাবুন আযীম। নিঃসন্দেহে যারা পবিত্র এবং অপবিত্রা এবং যারা বুঝে না এমন নারীদের, মোমেন নারীদেরকে তারা মিথ্যা অপবাদ দিয়ে বেড়ায়, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লানত রেখেছেন, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা নূর আল্লাহ তাআলা সে বলেছেন, অন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাফা মামলুকাহু বিজিনা, কেউ যদি তার অধীনস্থ কাউকে জিনার ব্যভিচার, জিনা ব্যভিচারের ব্যভিচারে যে অপবাদ দেয়, উকিমা আলাইহি হাদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার উপরে হদ জারি করা হবে, ইল্লা ইয়াকুনা কামা কাল, যদি এরকম না হয় কিয়ামতের উপরে হদ জারি করা হবে। দুনিয়ার বুকে আপনি মনে করছেন যে অপবাদ দিয়ে আপনি পার পেয়ে গেছেন, না, কিন্তু কারণ আরেকজনের হক নষ্ট করেছেন, বান্দার হকের কারণে হাশরের মাঠে আপনার উপর শাস্তি প্রয়োগ করা হবে। আপনি মনে করছেন দুনিয়ার ভিতরে কোনো শাস্তি নেই, এখন এই জন্য যা ইচ্ছে তা বলে বেড়াবেন, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাশরের মাঠে আপনার উপর সেই শাস্তি, এই কঠোর শাস্তি আপনার উপর প্রয়োগ করা হবে। সুতরাং কারো উপরে কথা বলতে সে যদি কোনো সত্যি পবিত্র হয়, আপনার না, অথবা আপনি সন্দেহ করে কারো উপর কথা বলবেন না, যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হবে আপনি কথা বলবেন না। আর যে ইয়াকিন হলো আপনি যদি গোপন রাখতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কোনো মুসলিমকে গোপন করে তার দোষটি গোপন করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার দোষটি গোপন করবে। কারণ এগুলি প্রচার করার মধ্যে ভালো কিছু নেই, এগুলি প্রচার করার অর্থ হচ্ছে যৌন সুরসুরি দেয়া এবং জায়গায় জায়গায় মানুষকে এগুলি করতে প্রলুব্ধ করা। কারণ এগুলি যখনই মানুষ শুনবে তখন অনেকেই করে, আমিও করা শুরু করে দেই, অনেকেই বলে আমিও বলি, সেজন্য বলতে আরম্ভ করে। এই জন্য এই জাতীয় যেখানে সেখানে কথা বলা বা যেখানে কারো নামে কিছু বলা, কোনো নারীর নামে, কোনো মেয়ে না পুরুষের নামে কিছু বলা, তাদেরকে অপবাদ দেয়া, জিনা ভেবেছে, এটা মারাত্মক গুণা, এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 17 নম্বর হচ্ছে চুরি করা। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়াসারিকাতু ওয়াসারিকাতু ফাকতারু আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। আর চোর নারী বা পুরুষ তাদের দুই হাতের কবজি থেকে তাদের দুই হাতের কবজি কর্তন করে দাও, অর্থাৎ দুই হাতের ডান হাতের কবজি কর্তন করো, এটা শাস্তি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা তিনি আজিজ, প্রবল, পরাক্রমশালী এবং হিকমতওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, জিনাকারী যখন জিনা করে সে ঈমানদার থাকে না, চোর যখন চুরি করে তখনও সে ঈমানদার থাকে না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। 18 নম্বর হচ্ছে ডাকাতি করা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফা মিন যালিকা লাহুম খিযয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ডাকাতি করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ডাকাতি করে আল্লাহ এবং তাঁর রাসূলের বিরুদ্ধে নামে জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অর্থাৎ ডাকাতি করে, এই ফিতনা ফাসাদ ডাকাতি শুধু হাতে শুধু অস্ত্রের ডাকাতি নয়, কলমের ডাকাতির অন্তর্ভুক্ত। এর মাধ্যমে যারা কাউকে হত্যার ব্যবস্থাপনা করে তাদেরকে হত্যা করা হবে, কাউকে যে হত্যা করে তার সম্পদ নেওয়া হয় তাকে হত্যাও করা হবে, শুলেও চড়ানো হবে, এবং কেউ যদি শুধু চুরি তার সম্পদ নিয়ে যায় তাহলে তার হাত কাটা হবে, ভয় দেখানোর কারণে তার ডান হাত এবং বাম পা কেটে দেওয়া হবে। আর যদি সেটা না হয়, শুধু ভয় দেখায় কিছু নিতে পারেনি, এমন অবস্থায় তাকে জেলে অন্তরীণ রাখা হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান।
19 নম্বর কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা শপথ করা, মিথ্যা শপথ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন, কেউ যদি কোনো মিথ্যা শপথ করে, ইয়ামিন সাবরিন ইয়াক্তাতু বিহা মা আমরি মুসলিমিন, এই মিথ্যা শপথের মাধ্যমে কেউ যদি কোনো মুসলিমের সম্পদ ভক্ষণ করে, ওহুয়া ফি ফাজির, এবং সে সেখানে অপরাধী হয়ে সেটা করে, লাকিয়াল্লাহু আলাইহি গাদবান, কিয়ামতের দিন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, আল্লাহ তখন তার উপর প্রধানিত থাকবেন। 20 নম্বর কবিরা গুনাহ হচ্ছে জুলুম করা, জুলুম করা, আর সেই জুলুম হচ্ছে মানুষের সম্পদ ভক্ষণ করা, মানুষকে আঘাত করা, মানুষকে গালিগালাজ করা, মানুষের উপরে বিশেষ করে দুর্বলদের উপরে চড়া হওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া সায়ালামুল্লাযিনা যালামু আইয়ামুন ক্বালিবিয়ান ক্বালিবুন, আর যারা জালেম তারা জানতে পারবে কোন দিকে তাদেরকে সেদিন নেওয়া হবে, কোন দিকে তারা যাচ্ছে। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু জুলমা ফা ইন্নাহু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম থেকে বেঁচে থাকো, কেয়ামতের দিন সেটা অন্ধকার, বিভিন্ন বহু রকমের অন্ধকার তোমার জন্য নিয়ে আসবে। কেয়ামতের দিন পার হইতে হলে আলো লাগবে, কিন্তু জুলুমের কারণে সেদিন শুধু অন্ধকারে পড়ে থাকবেন, আপনি ফুলসে রাত পার হইতে পারবেন না। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে জুলুম কবিরা গুনাহ, জুলুম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 21 নম্বর কবিরা গুনাহ হচ্ছে আত্মহত্যা। রাসূলুল্লাহ কোরআন করিম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, আল্লাহ তাআলা তোমাদের উপর দয়াদ্র। আর যে কেউ সেটা করবে, ওমান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান, নিজের উপর জুলুম করে সীমা লঙ্ঘন করে করবে, ফাসাউফা নুসলিহি নারা, তাহলে তাকে আমি জাহান্নাম, তাকে অবশ্যই আমরা জাহান্নামে দগ্ধ করাবো। ওয়া কানা যালিকা আল্লাহ ইয়াসির, আল্লাহর জন্য এটা সহজ। এর অর্থ হচ্ছে আত্মহত্যা করা বড় ধরনের কবিরা গুনাহ। এখন বলতে পারেন, আত্মহত্যাকারী কি কবিরা গুনাহ না কাফের হয়ে যায়? যদি সে আল্লাহর উপর নিরাশ হয়ে আল্লাহর উপরে বেজার হয়ে যদি শোনো সে আত্মহত্যা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কোনো বান্দার জন্য বান্দার উপর নিরাশ হয়ে যদি কোনো সে আত্মহত্যা করে, বড় ধরনের কবিরা গুনায় লিপ্ত হবে। অর্থাৎ দুটোই কবিরা গুনাহ। তবে যদি আল্লাহর উপরে নিরাশ হয়ে কিছু করে, তাহলে ঈমান হারা হয়ে যাবে। যদি জানা যায় যে আল্লাহর উপর নিরাশ হয়ে সেটা করেছে, তাহলে তার জানাজা পড়া যাবে না। আর যদি কোনো জানা যায় না কিছুই যে কার উপরে সে নাখোশ হয়ে সেটা করেছে, তার দুনিয়াতে সাধারণ মানুষে তার জানাজা দিবে, কোনো আলেম ব্যক্তি বা কোনো বুদ্ধিমান বা কোনো জ্ঞানী ব্যক্তিরা তার জানাজা অংশগ্রহণ করবে না, কারণ সে মারাত্মক কবিরা গুনায় লিপ্ত হয়েছে, আল্লাহর বিরুদ্ধে নেমেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে তোমরা হত্যা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানুল মুমিনিকা কাতলিহি, একজন ঈমানদারকে লানত করা তাকে হত্যা করার মতো, ওমান কাযাফা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকাতিলিহি, কোনো ঈমানদারকে কেউ যদি বলে কাফের, সেও তাকে যেন হত্যা করলো। চিন্তা করে দেখুন, এখন অনেকেই কাফের বলার জন্য সে একটা মেশিন বসিয়েছে, যাকে তাকে শুধু কাফের বলছে, অমুক কাফের, ব্যক্তিগতভাবে নির্দেশকে, একজন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে কাফের বলা অত্যন্ত মারাত্মক কবিরা গুনাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যাপকভাবে আপনি বলতে পারেন যে এইটা বলবে সে কাফের, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কাফের বলার আগে আপনাকে সাবধান হতে হবে, আপনার দায়িত্ব নয় কাফের বলা, এটা আলেমরা সিদ্ধান্ত নেবে যে অমুকে আসলে কুফুরি করেছে কিনা, এটা সরকার সিদ্ধান্ত নেবে কুফুরির জিনিস পাওয়া গেছে কিনা। যদি না হয় আপনি শুধু বলবেন এই কাজ যে করবে সে কাফের, কিন্তু কাফের বলতে পারেন না, সেটাও অনেকে করে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাফা মুমিনান বিকুফরিন, কেউ যদি কোনো ঈমানদারকে বলে যে সে কাফের, ফাহুয়া কাকাতিলি, সে যেন তাকে হত্যা করলো, ওয়ামান কাতালা নাফসাহু বিশাইইন, কেউ যদি নিজেকে কিছু দিয়ে হত্যা করে, আদাবাহুল্লাহ বিহি ওয়াল কিয়ামা, কিয়ামত দিন আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে শাস্তি দিবেন। এর বিষ খেয়ে যদি কোনো আপনি হত্যা করে থাকেন, হাশরের মাঠে আপনি বিষ খেয়ে শাস্তি পাবেন। আর যদি কিছু গাড়ির নিচে পড়ে থাকেন হাশরের দিন, সেরকম কিছুর নিচে আপনাকে ফেলে আপনাকে শাস্তি দেয়া হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি এসেছে। 22 নম্বর কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা বলা, মিথ্যা বলা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নাবতাহিল ফানাজাল্লাহু আনাতাল্লাহ আল কাযিবিন, তারপর আমরা মুবাহালা করব, আর যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহ লানত ডেকে আনব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কাযিবা ইয়াহদিল আল ফুজুর, মিথ্যা মানুষদেরকে অন্যায়ের দিকে নিয়ে যায়, আর অন্যায় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর একজন মানুষ মিথ্যা বলতে বলতে এক সময় আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে লেখা হয়ে যাবে। এটা এই জন্য মিথ্যা বলা বড় ধরনের কবিরা গুনাহ, তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 23 নম্বর কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর বিধান ব্যতীত ফয়সালা করা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবং এর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন যে যে কেউ আল্লাহর বিধান ছাড়া ফয়সালা করে সেই ব্যক্তি কাফের হবে, জালেম হবে, ফাসিক হবে, বিভিন্ন অবস্থা অনুসারে তার সেরা হুকুম হবে। এবং সেই জন্য আল্লাহর বিধান ব্যতীত ফয়সালা করা বড় ধরনের কবিরা গুনাহ। কখনো কখনো শিরক
এবং কুফরিতে সেটা রূপান্তরিত হয়ে যায়, যখন মনে করে যে এটা কিছুই না, একই রকমের বিধান, অথবা মনে করে যে আল্লাহর বিধানের চেয়ে এই বিধান বেশি ভালো, অথবা যদি মনে করে আল্লাহর বিধান পরিবর্তন করে অন্য আল্লাহ মানুষের বিধান সেখানে চালু করে দেয়, অথবা যদি মনে করে এই বর্তমান সময়ে আল্লাহর বিধান অচল, এই জাতীয় কোনো কিছু কেউ মনে করলে সে কাফের হয়ে যাবে। এর বাইরে যদি গুনার তার মধ্যে অন্তরের ভিতরে গুনা লেখা দেয়, আমি গুনা করছি, এরকম প্রবণতা থাকে, তখন সে কবিরা গুনাহকারী হবে। এই কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ আল্লাহ তাআলা সেটা আমরা সাবধান করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। চব্বিশ নম্বর কবিরা গুনাহ হচ্ছে যে পুরুষরা নারী, নারীরা পুরুষের মতো সাজা। আজ সেটা যেন স্বাভাবিক হয়ে গেছে, অনেকে নারী পুরুষের মতো চলে, পুরুষ নারীর মতো চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনুল নবী, রাসূলুল্লাহ লাআনত করেছেন, আল মুখান্নিসিন মিন রিজাল, যে সমস্ত পুরুষরা নারীদের মতো চলে, ওয়াল মুতারাজ্জিলাত মিন নিসা, যে সমস্ত নারীরা পুরুষের মতো চলে। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। তো পঁচিশ নম্বর হচ্ছে দায়ুস, পঁচিশ নম্বর কবিরা গুণ হচ্ছে দায়ুস। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের পরিবারের মধ্যে অশ্লীল কাজ হচ্ছে দেখে চুপ থাকে, এই ব্যক্তি দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। এক মধ্যে হচ্ছে, একজন হচ্ছে আল আকিল ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য, আরেকজন হচ্ছে আদ দায়ুস, যে ব্যক্তি নিজের পরিবারের মধ্যে নিজের স্ত্রী বোন কন্যা এদের মধ্যে অন্যায় হতে দেখে চুপ থাকে এবং কিছুই বলে না, সেই ব্যক্তি দায়ুস। ওয়ারাজিলাতিন নিসা, এবং নারীদের মধ্যে যেই নারী পুরুষের মতো চলে, এরা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ প্রথম যদি ঈমান থাকে জান্নাতে, পরে প্রবেশ করবে জাহান্নামে যাওয়ার পরে, অথবা শাস্তি পাওয়ার পরে, অথবা আল্লাহর কোন রহমতের কারণে পার পাবে, কিন্তু আটকে যাবে, প্রথমবারে জান্নাতে প্রবেশ করার ক্ষমতা তাদের প্রথম জান্নাতে যাবে না। ছাব্বিশ নম্বর হচ্ছে পেশাব থেকে নিজেকে সুন্দরভাবে পবিত্র না হওয়া। সব পেশাব থেকে পবিত্র না হলে, পেশাব থেকে পবিত্র না হলে, পেশাব থেকে পবিত্র না হলে এর কারণে শাস্তি হয়। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন যে এই দুইজনের কবরে শাস্তি হচ্ছে, একজন তার পেশাব থেকে মুক্ত থাকতো না, অর্থাৎ পেশাব তার শরীরে থাকতো, এইটা নিয়ে সে সালাত আদায় করতো, এই জন্য তার সালাত কবুল হয় না, এই জন্য তার শাস্তি হচ্ছে। আরেকজন হচ্ছে যে ব্যক্তি সগুলখুরি করতো, যার আলোচনা ইনশাল্লাহ আমরা করব। সাতাইশ নম্বর হচ্ছে খেয়ানত করা। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ও আন্নাল্লাহ লা ইয়াহদি কাইদাল খায়েনিন, আল্লাহ তাআলা যারা খেয়ানত করে তাদেরকে সঠিক পথ দেখান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানত নাই তার ঈমান নাই, ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যার অঙ্গীকার নাই তার কোনো দিনদারি নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অর্থ হচ্ছে খেয়ানত করা যাবে না, খেয়ানত কবিরা গুনাহ। আঠাশ নম্বর হচ্ছে দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করা, শুধু দুনিয়ার জন্য দিনের জ্ঞান অর্জন করা, এবং দিনের জ্ঞান চুপ করে চুপ থাকা, অন্যায় হতে দেখছে তারপর না বলা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 159 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা আল্লাহ তাআলা যা নাযিল করেছেন কোরআন এবং সুন্নাহ থেকে এবং বাইয়্যিনাত এবং হুদা থেকে, প্রমাণ এবং হেদায়েত থেকে, যারা এগুলিকে লুকিয়ে রাখবে, মানুষের কাছে বর্ণনা করবে না, আল্লাহ তাদের উপর লানত করেছেন এবং লানতকারীরাও তাদের উপর লানত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান, যে কেউ এমন কোন জ্ঞান অর্জন করবে যা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য সে অর্জন করেছে, দুনিয়া কিছু পাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও সে পাবে না, কারণ সে দুনিয়ার জন্য করেছে, আল্লাহর জন্য করে নাই, আখিরাতে তার কোনো প্রাপ্তি থাকবে না, এই জন্য এটাও কবিরা গুনাহ। ২৯ নম্বর কবিরা গুনাহ হচ্ছে আল মান্নান, যে ব্যক্তি খোটা দেয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, লা তুবতুলু সাদাকা সাদাকাতকুম বিল মান্নি ওয়াল আদা, তোমরা মানুষকে কষ্ট দিয়ে এবং খোটা দিয়ে তোমাদের সদকা নষ্ট করে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু মিন সারফা ওয়া আদলা, তিন শ্রেণীর লোক আছে আল্লাহ তাআলা তার থেকে কোনো কিছুই গ্রহণ করবেন না। আকুন আকুন, পিতামাতার অবাধ্য, মান্নানুন মান্নানুন, অর্থাৎ যে ব্যক্তি খোটা দেয় তার কোনো ইবাদত কবুল হবে না, এবং মুকাদ্দিম বিল কাদার, যে ব্যক্তি তাকদীরকে অস্বীকার করে, এই তিন শ্রেণীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, সেটা ফরজ হোক বা নফল হোক। ইমাম তাবারানী হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে।
30 নম্বর কবিরা গুনাহ হচ্ছে যে ব্যক্তি মানুষ যা গোপন করতে চায় তা কান লাগিয়ে শোনে। অনেকে দেখবেন মানুষে কি বলছে কান লাগিয়ে থাকে, অনেক সময় গ্রাম অঞ্চলে এটা বেশি হয়, বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে কে কি করছে। অনেক সময় দেখবেন শহরেও কেউ কথা বলছে চা দোকানে, আরেকজন কান লাগিয়ে তাকিয়ে আছে কি বলতেছে, দুইজনে পিসপিস করছে, এটা বড় ধরনের কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইস্তামা ইলা হাদিসিন, যে কেউ এমন কোন ব্যক্তি কথা শুনতে চায় যে তারা শোনাতে চায় না, সুব্বাফি উযুনাইহিল আনুকি ওমাল কিয়ামা, কিয়ামতের দিন তার কানের ভিতরে শীষে উত্তপ্ত শীষা ঢেলে দেওয়া হবে। রাসূলুল্লাহ আরো বলেছেন ওমান সাওয়ারা সূরাতান উদ্দিবা, যে কেউ কোন ছবি আঁকবে, ছবি আঁকা অর্থ বড় ধরনের পোর্ট্রেট আঁকবে, এই হাতের ছবি আঁকবে বসে বসে, উদ্দিবা ওয়া কুল্লিফা, তাকে শাস্তি দেওয়া এবং বলা হবে এর মধ্যে রুহ দাও, কিন্তু সে রুহ দিতে পারবে না। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, যারাই আরেকজনের কথা এইভাবে বিনা কারণে শুনতে চাইবে কোনো বিশেষ কারণ সরকারি কোনো নির্দেশনা ছাড়া, এরাই সম্পূর্ণরূপে এই অন্যায়ের ভিতরে পড়বে। আর যারা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে শুনবে সেটা আলাদা কথা, কিন্তু এর বাইরে আপনি বিনা কারণে আপনি কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন, আপনি যদি কোনো সেটা শুনেন তাহলে আপনি এই কবিরা গুনার ভিতরে পড়বেন, মারাত্মক কবিরা গুনা, যার জন্য শাস্তি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে হাশরের দিন আপনার কানের মধ্যে উত্তপ্ত শীষা ঢেলে দেওয়া হবে। আরেকজনের কথা শোনার এত শখ কেন, এই কান তো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই গুনার কারণে আপনি একটা আরেকজনের সাক্ষী হয়ে গেলেন। যত পারেন কানের ভিতরে তুলে দিয়ে থাকবেন যে আমি শোনার দরকার নেই, এই জিনিস আমার এত শোনার দরকার নেই, যা শুনতে চাই দরকার নেই তা আমি শুনবো না, তাই এই জন্য আমি কান ভারী করতে পারি না। 31 নম্বর কবিরা গুনাহ হচ্ছে নামিমা, সবল খুরি করা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফি মাহিন হাম্মাজিম মাশাই বিমা নামিম, হে নবী আপনি অনুসরণ করবেন না যে হীন, যে নিজেও হীন কিন্তু সে হলফকারী, মিথ্যা শপথ করে, হাম্মাজিম মাশাই বিমা নামিম, সে গীবত করে বেড়ায়, সে সবল খুরি করে হাঁটাহাঁটি করে। এটা আল্লাহ তাআলা নিজে ওয়ালিদ ইবনে মুগিরার সম্পর্কে নাজিল করেছেন, অর্থ হচ্ছে এরকম হতে ইমানদার এরকম হতে পারে না, কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের মাঝখানে যাচ্ছিলেন, একটু আগে আমরা আলোচনা করেছি, তিনি বলেছেন একজনের শাস্তি হচ্ছে কারণ সে সুগুল খুরি করে বেড়াতো। সুতরাং সুগুল খুরি অর্থ কি, একজনের কথা একজনের কানে লাগিয়ে দেয়া। আপনি এটা শুনেছেন এখন ওকে যায় লাগিয়ে দিচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছেন পুরো এলাকায়, যে আমি এটা শুনেছি অমুকে বলছে, পুরো এলাকা এখন এর বিরুদ্ধে চলে গেছে, এখন মারামারি হানাহানি আরম্ভ হয়ে গেছে, আপনার সামান্য একটি কাজ মানুষকে ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যায়, এই জন্য এই জাতীয় সুগুল খুরি করা শরীয়ত হারাম ঘোষণা করেছে, এবং বড় ধরনের কবিরা গুনাহ। 32 নম্বর হচ্ছে লায়নত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়নুল মুমিনি কাকাতলি, একজন ইমানদারকে লায়নত করা হচ্ছে তাকে হত্যা করার মতো, এটাও কবিরা গুনাহ। 33 নম্বর হচ্ছে কোনো গণক অথবা কোনো জ্যোতিষকে বিশ্বাস করা, কোনো গণক এবং জ্যোতিষকে বিশ্বাস করা সেটাও কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আতা আরাফান আও কাহিনান, যে কেউ কোনো গণক অথবা জ্যোতিষের কাছে আসবে, ফাসাদাকাহু বিমা ইয়াকুল, সে যা বলছে তা সত্য বলে বিশ্বাস করবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নাযিল করেছে তার উপর সে যেন কাফের হয়ে গেল। এর অর্থ হচ্ছে যে আপনি কোনো জ্যোতিষকে বা অমুকে এটা হবে, অমুক তারিখে এই ঘটনা ঘটবে, বা এই জাতীয় পত্রিকায় যা লেখা হয়, অমুকে মহাজাতক বা অমুক এই জাতক জাতক দিয়ে যে সমস্ত রাশিফল আঁকা, ওইগুলো যদি কেউ পড়ে তার 40 দিনে আবাদ কবুল হবে না, আর বিশ্বাস করলে তার ইমান থাকবে না। এই জন্য এগুলো আপনি উল্টাবেন না, দেখবেন না, এগুলির পিছনে তাকাবেন না, যে কেউ এগুলি করবে বা যে কেউ এই জাতীয় বর্তমান কিছু আলেমও শুরু হয়েছে, এত তারিখে কেয়ামত হয়ে যাবে, এত তারিখে এই জাতীয় এটা বইগুলি এক ধরনের, এগুলি এক ধরনের জ্যোতিষীপনা, এগুলিও শুনবেন না, এগুলিও শোনা জায়েজ নাই। আশা করি বুঝতে পারছেন যে এগুলি কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। 34 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর অবাধ্য, স্ত্রীর স্বামীর অবাধ্য হওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাআযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আর যারা স্বামীর অবাধ্য হয় যে সমস্ত নারীরা তাদেরকে তোমরা নসিহত করো, তাদেরকে ঘরের ভিতরে তাদেরকে আলাদা আলাদা শয্যায় শুইতে বাধ্য করো, তাদেরকে মৃদু আঘাত করো, যদি তারা মেনে নেয় তাহলে ভালো, আর যদি না মানলে তাদেরকে তোমরা ছাড়িয়ে দাও। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, অর্থ হচ্ছে যে যেই নারী স্বামীর বৈধ কথা শোনে না সেই নারী কবিরা গুনাহে লিপ্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো পুরুষ যদি কোনো নারীকে তার বিছানায় ডাকে, সে যদি অস্বীকার করে এবং সে অবস্থায় রাত্রি যাপন করে, ফেরেশতারা সকাল পর্যন্ত তার উপর লানত করতে থাকে। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। 35 নম্বর কবিরা গুনাহ হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুল জান্নাতা মান লা ইয়া মানুজারহু বাওয়াইকাহু, যে ব্যক্তি তার কষ্ট দিয়ে প্রতিবেশীকে কষ্ট থেকে বাঁচে
বাঁচায় না, প্রতিবেশীকে তার কষ্ট থেকে বাঁচায় না, সেই ব্যক্তি কখনো ঈমানদার জান্নাতে প্রবেশ করবে না। এর অর্থ হচ্ছে আপনি বড় বড় করে গান সাউন্ড দিয়ে চালালেন, পাশের ব্যক্তি ঘুমাইতে পারলো না, অথবা আপনি নাচানাচি করলেন, পাশের ব্যক্তি ঘুমাইতে পারলো না, অথবা আপনার ময়লা পাশের প্লাটে ফেললেন, সেটা সে ব্যক্তি কষ্ট পেল, অথবা আপনি তাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছেন, বিভিন্ন এমন রাস্তাঘাটে কষ্ট দিচ্ছেন, বিভিন্ন কথা দিয়ে কষ্ট দিচ্ছেন, এসবই কিন্তু প্রতিবেশীর জন্য কষ্ট দেয়াটা জাহান্নামে যাওয়ার জন্য একটি কারণ। এবং এটা অবশ্যই রাসূলুল্লাহ আমাদেরকে সাবধান করেছেন কবিরা গুনার অন্তর্ভুক্ত। 36 নম্বর কবিরা গুনা হচ্ছে রাজা কর্তৃক প্রজাদের রেস করা। রেস অর্থ হলো তাদেরকে সঠিক তথ্য না দিয়ে বিভ্রান্ত করা। একটা জানেন এটা হয়েছে দেশের এই অবস্থা না বলে আপনি দেশে তাদেরকে বিভ্রান্ত করছেন, তাদেরকে এটা দিবেন বলে মিথ্যাচার করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা রাইন গাশা রাইয়াতুহু ফাও ফিন্নার, যেই কোনো রাজা যদি তার প্রজাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে ধোকা দেয়, তাদেরকে দেখায় একটা করে আরেকটা, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। ইমাম আহমদ সহিহ সুন্নাহ হাদিসটি বর্ণনা করেছেন। 37 নম্বর হচ্ছে খাওয়ার এবং পানীয়। কেউ যদি স্বর্ণের পাত্রে খাবার, স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে খাবার এবং পানীয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন যে কেউ স্বর্ণের পাত্রে এবং রৌপ্যের পাত্রে খাবার খাবে বা পান করবে, সে তার অন্তরের ভিতরে জাহান্নামের শব্দ যেন ঢুকালো, অর্থাৎ জাহান্নামের পানি যেন ঢুকাচ্ছে, জাহান্নামের খাবার যেন তার পেটে ঢুকাচ্ছে। সুতরাং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, এই স্বর্ণ এবং রৌপ্য অনেকে বিয়ের সময় দেখা যায় স্বর্ণ হাদিয়া দিচ্ছে, স্বর্ণ পুরুষকে দিচ্ছে। স্বর্ণ পুরুষকে হাদিয়া আপনি কেন দিচ্ছেন? স্বর্ণ পুরুষ কি পড়তে পারবে নাকি? আংটি দেওয়া জায়েজ নাই, তার জন্য এরকম গলার হার দেওয়া জায়েজ নাই, কারণ একটু জায়েজ নাই। যদি কেউ এরকম পেয়ে থাকেন, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে হাদিয়া দিয়ে দিবেন, কারণ আপনার জন্য সেটা ব্যবহার করা জায়েজ নাই। আর স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে খাওয়া জায়েজ নাই, খাইলে সেটা কবিরা গুনাহ হবে এবং হারাম হবে। অনুরূপে পরিধান করা, স্বর্ণ এবং রৌপ্য পরিধান করা পুরুষের জন্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা ইয়ালবাসুল হারির ফিদ দুনিয়া মান লা খালাকাহু ফিল আখিরা, যে কেউ রেশমি কাপড় দুনিয়াতে পরবেন, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতে রেশমি পোশাক আমাদেরকে দিবেন আমরা বিশ্বাস করি। সুতরাং দুনিয়াতে যদি কোনো কেউ রেশমি পোশাক পরে ফেলেন, আখিরাতে সেটা পাবেন না। এই আখিরাতের সেই শান্তি, জান্নাতের যেই আল্লাহ তাআলা যেটা রেখেছেন, সেটা আপনি পাবেন না। সুতরাং কে দুনিয়াকে আখিরাতের দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে আখরাতের বিনিময়ে, সেই ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন। 39 নম্বর হচ্ছে দিনের মধ্যে বেহুদা ঝগড়া করা, জানে এটা তারপরে ঝগড়া করছে। এই কাজটি খুব বেশি হয়, অনেকে দেখবেন ডিবেটে যাচ্ছে, বিনা কারণে ডিবেটে যাচ্ছে। আপনি ডিবেটে যাবেন কেন? আপনি হকের উপর থাকেন, হকের উপর থাকেন, আর ডিবেট করে, কারণ যে ব্যক্তি কথার পাঁচ বেজ দিয়ে যদি সে জিতেও যায়, সে হকের উপর জিততে পারে না। এই জন্য বেহুদা কাজে ডিবেটে যাবেন না। আপনার কোরআন এবং সুন্নাহ দলিল দিবেন, চুপ মেরে থাকবেন, সে মানলে না মানলে আপনার দায়িত্ব নয়, জোর করে কাউকে মানানো আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহ প্রচার করে দেওয়া, প্রসার করে দেওয়া, বলে দেয়া। এর বাইরে কেউ যদি না মানে, তাকে জোর করে আমি তাকে ডিবেট দিয়ে হারাতে হবে, এমন কথা কোরআন এবং সুন্নায় কোথাও বলা হয়নি। সুতরাং অতিরিক্ত কাজ করবেন না, যেটা আমার দায়িত্ব না সেটা করবেন না, এটা করা কবিরা গুনাহ। এটার নাম হচ্ছে জিদাল ও মেরা। এই কাজটি কোরআন এবং সুন্নাতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খাসামা ফি বাতিলিন, যে কেউ বাতিল নিয়ে ঝগড়া করে, সে জানে যে এটা বাতিল, সে ব্যক্তি আল্লাহর গজবের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত না সেটা পরিত্যাগ করেন। 40 নম্বর কবিরা গুনাহ হচ্ছে ওজনে কম দেয়া, ওজন ও মাফে কম দেয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই ব্যক্তিদের জন্য ওয়াইল বা ধ্বংস, যারা তাতফিফ করে অর্থাৎ ওজনে কম দেয়, তাদের জন্য ধ্বংস রয়েছে। সুতরাং আমরা ওজনে মাফে কোনো কম না দেই, বিভিন্নভাবে অনেকে কম দেয়, তারা আরেকটা কিছু বসাই দেয় ওজনে দেওয়ার সময়, সেটাও অন্যায়। অনেকে গণার সময় কম দেয়, বর্তমান সময়ে লিচু বিক্রি হচ্ছে, দেখবেন 100টা করে বিক্রি করতেছে, দেখুন 20টাই নাই বা 15টাই নাই, কিছুই বলে না, 100 বলতেছে, গনে দেখেন না, কিছু বললে এরকমই আসছে। ওইটা হবে না, আপনাকে বলতে হবে এইটা আছে, স তাও থাকতে পারে, বলতে হবে যে যা আছে তা বিক্রি করতেছি আমি, আমি স বলতে পারছি না, কিন্তু আপনি স বলেন তো আপনি তাকে কম দিলেন, এটাও ওয়াইলুল মুতাফফিফিনের ভিতরে পড়বেন, আপনার জন্য এটা কবিরা গুনাহ এবং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। 41 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন এর থেকে নিরাপদ হয়ে যাওয়া। যে কেউ আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ হয়ে যাবে, যে আল্লাহ তাআলা যে কোনো সময় আমাকে কাফের বানিয়ে দিতে পারে, অথবা যে কোনো সময় আমার ঈমান হরণ করে হয়ে যেতে পারে, এরকম আপনার যদি এরকম ভয় না থাকে, তাহলে আপনি যে কোনো সময় কবিরা গুনাহে লিপ্ত হলেন। কারণ যে কোনো সময় আপনি জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমাকে আপনার দিনের উপরে দৃঢ় স্থায়ী করুন, স্থির করুন। কারণ ঈমান
ইমান যদি হারিয়ে যায় যে কোনো সময় এরপর আপনার আর পুঁজিরা থাকবে না, এই জন্য আল্লাহর কাছে নত থাকলে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার ভুকে ইমানের উপর রাখবেন, আখেরাতে আপনাকে পার করে নেবেন। আর যে ব্যক্তি নত থাকবে না, নিজে অহংকারী হয়ে যাবে, আমি অনেক আমল করে ফেলেছি, আমি অনেক কিছুই করে ফেলেছি, সেই বিপদে পড়ে যাবে। এটার নাম হচ্ছে আল আন আমনু মিন মাকরিল্লাহ, আল্লাহর মকর থেকে, আল্লাহ তালা পাকড়াও থেকে, আল্লাহ তালা ধর থেকে, ধর পাকড়াও থেকে বেঁচে যাওয়ার তো নিরাপদ মনে করা নিজেকে, এটা কখনো করবেন না। 42 নম্বর হচ্ছে মুসলিমকে কাফের বলা, মুসলিমকে কাফের বলা যায় না। যে একটু আগে আমরা আলোচনা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলিম ভাইকে কাফের বলে, দুজনের একজন তাতে অবশ্যই পতিত হবে। 43 নম্বর হচ্ছে জুমা ত্যাগ করা, সালাতুল জুমা ত্যাগ করা এবং জামাতে সালাত ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো জুমার সালাত ত্যাগ করে, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। এবং রাসূলুল্লাহ আরও বলেছেন, কেউ যদি কোনো জামাতে আজান শুনে তারপর জামাতে না আসে, তার কোনো ওজর বা তার কোনো সালাত হবে না। ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। 44 নম্বর হচ্ছে ধোকা দেয়া, মানুষকে ধোকা দেয়া। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াহিকুল মাকরু সাইয়্যুল্লাহ বিআলি, কেউ যদি কাউকে ধোকা দেয় এটা তার উপরে পতিত হবে। এবং রাসূল বলেছেন, আল মাকরু ওয়াল খাদিয়াতু ফিন্নার, যে কেউ ধোকা দিবে মানুষকে সেটা সে জাহান্নামে যাওয়ার কারণ হবে। 45 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামকে গালি দেয়া, যে কেউ সাহাবায়ে কেরামকে গালি দেবে, দুনিয়ার সম্পদ যা উহুদ পাহাড়ের মতো স্বর্ণ ব্যয় করলো, সে কোনোদিন সেই জায়গায় পৌঁছতে পারবে না। এর অর্থ হচ্ছে সে কখনো মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত না সাহাবায়ে কেরাম তাকে ক্ষমা করে না দেয়। কারণ আরেকজন হক কে ক্ষমা করবে? কিন্তু সাহাবায়ে কেরামকে যারা গালি দিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন রকমের অপবাদ দিচ্ছে, বিভিন্ন কথা বলছে, তারা যেন সাবধান হয়ে যায়, কারণ এটা বড় ধরনের কবিরা গুনাহ। 46 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির উপরে বিলাপ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যে আমার উম্মতের মধ্যে দুটি কুফরি আছে, একটি হচ্ছে তাদের বংশের মধ্যে দোষ ধরা, আরেকটি হচ্ছে মৃত ব্যক্তির উপর বিলাপ করা। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। 47 নম্বর হচ্ছে জমিনের সীমা অতিক্রম করে আরেকজনের জমি দখল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান গায়্যারা মানাল আরদ, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত হোক যে ব্যক্তি জমিনের সীমা পরিবর্তন করবে। 48 নম্বর হচ্ছে মানুষের মধ্যে যারা পরচুরা লাগায়, যারা ব্রু ব্লাক করে এবং যারা দাঁত ফাঁক করে এবং যারা শরীরের মধ্যে উল্কি আঁকে, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এটা 48 নম্বর কবিরা গুনাহ। 49 নম্বর কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর হারামে মক্কাতে এলহাদ বা এমন কিছু এমন কোনো কাজ করা যেখানে শরিয়া অনুমোদন করে না, সেখানে থাকাও যেমন কষ্ট সওয়াবের বড় কাজ, তেমনি অন্যায় করাও বড় ধরনের কবিরা গুনাহ হয়। রাসূল কোরআন এবং সুন্নাতে সেটা এসেছে, ওমাই ইউরিদ ফিহি বিলহাদ বিযুলম নুযিকহু মিন আযাবিন আলিম, যে কেউ হারাম এলাকায় কোনো ইলহাদ করতে চাইবে, আল্লাহ তার রাসূলের বিরোধী কোনো কর্ম করতে করবে, নুযিকহু মিন আযাবিন আলিম, তাকে কঠোর শাস্তি তাকে পাকড়াও করবে। আর 50 নম্বর হচ্ছে রমজানে বিনা ওজরে রমজানে ইফতার করা এবং হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেগুলি জানিয়েছেন। আমরা সবসময় এটাই বলবো, যদি কেউ চায় যে নিজেকে পূর্ণ করতে, যে আমি এই কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি আমাদের গুনাহসমূহ, ছোট ছোট গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। বিভিন্ন আমলে বিভিন্ন সময়ে ছোট ছোট গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়। সুতরাং ছোট ছোট গুনাহসমূহ ক্ষমা প্রাপ্তির জন্য কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আজকে যে সমস্ত কবিরা গুনার কথা আলোচনা হয়েছে সেগুলোই শেষ নয়, এর বাইরে আরও কবিরা গুনা আছে, সেগুলো আপনারা বিভিন্ন গ্রন্থে পেয়ে যাবেন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম।